আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ শাকিলুর রহমান, প্রভাষক হিসাব বিজ্ঞান বিভাগ, হাজি মিসির আলী বিশ্ববিদ্যালয় কলেজ। তো আজকে আমরা ক্লাসে যাচ্ছি কস্ট অফ ক্যাপিটাল। কস্ট অফ ক্যাপিটালের একটু টপিকস হচ্ছে অগ্রাধিকার শেয়ার। আমরা জানি অগ্রাধিকার শেয়ারের বিপরীতে শেয়ার হোল্ডারগণ অগ্রাধিকার শেয়ার লভ্যাংশ পায়। এর পূর্বে আমরা একটু আলোচনা করি অগ্রাধিকার শেয়ার কি। লোনকৃত টাকার জন্য লোনের সুদের টাকা প্রদান করার পর সাধারণ শেয়ার হোল্ডারদের লভ্যাংশ দেওয়ার পূর্বে যাদেরকে লভ্যাংশ দেওয়া হয় তাদেরকে অগ্রাধিকার শেয়ার হোল্ডার বলে বা অগ্রাধিকার শেয়ার বলে, তাদের কি বলে? অগ্রাধিকার শেয়ার বলে। অর্থাৎ লোনকৃত টাকার লোনের সুদ দেওয়ার পর সাধারণ হোল্ডারদের লভ্যাংশ দেওয়ার পূর্বে যাদেরকে অগ্রাধিকার ভিত্তিতে লভ্যাংশ প্রদান করা হয় তাকে অগ্রাধিকার শেয়ার বলে। অগ্রাধিকার শেয়ারের ব্যয় যদি আমরা নির্ণয় করতে চাই, কস্ট অফ প্রিফারেন্স শেয়ার, অগ্রাধিকার শেয়ারের ব্যয় সমান শেয়ার মালিকের প্রত্যাশিত লভ্যাংশ, শেয়ার বিক্রি থেকে প্রাপ্ত অর্থ, ভাগ দিতে হইব শেয়ার মালিকের প্রত্যাশিত লভ্যাংশ ডিভাইডেড বাই শেয়ার বিক্রি থেকে প্রাপ্ত অর্থ ইনটু হান্ড্রেড। এখন আমরা একটি প্রবলেমে চলে যেতেছি অগ্রাধিকার শেয়ার লভ্যাংশের। একটি কোম্পানি ৪,০০০ টাকা লিখিত মূল্য ১২% হারে অগ্রাধিকার শেয়ার বিক্রয়ের কথা চিন্তা করছে। প্রতিটি শেয়ার বিক্রয় হতে ৩,৫০০ টাকা পাওয়ার প্রত্যাশা করে। অগ্রাধিকার শেয়ারের ব্যয় নির্ণয় করো। তো কোশ্চেনটা আমি আবার পড়ি। একটি কোম্পানি ৪,০০০ টাকা লিখিত মূল্য, ১২% হার অগ্রাধিকার শেয়ার বিক্রয় কথা চিন্তা করছে। প্রতিটি শেয়ার বিক্রি হতে ৩,৫০০ টাকা পাওয়ার প্রত্যাশা করে। অগ্রাধিকার শেয়ারের ব্যয় নির্ণয় করো। তো প্রথমে আমরা সূত্রটা লিখব। আমরা জানি
অগ্রাধিকার শেয়ারের ব্যয় সমান সমান মালিকের প্রত্যাশিত লভ্যাংশ লভ্যাংশ নিচে শেয়ারের বিক্রয় মূল্য এখানে মালিকের প্রত্যাশিত লভ্যাংশ সমান সমান অগ্রাধিকার শেয়ারের লিখিত মূল্য গুণ লভ্যাংশের শতকরা হার তো মালিকের প্রত্যাশিত লভ্যাংশ কত 12% আর অগ্রাধিকার শেয়ারের লিখিত মূল্য কত 4000 টাকা তো আমরা এখানে লিখব 4000 গুণ 12% সমান সমান 480 টাকা 4000 গুণ 12% সমান সমান 480 টাকা এবং শেয়ারের বিক্রয় মূল্য এখানে দেওয়া আছে বিক্রয় মূল্য হলো 3500 টাকা করে বিক্রি করতে পারবে বিক্রয় মূল্য কত 3500 তো আমাদের আইটেমগুলা বের হয়ে গেছে এখন আমরা বসায় দেব ম্যাথে তো শেয়ার মালিকের প্রত্যাশিত লভ্যাংশ সমান সমান 480 টাকা এখানে আমরা বের করলাম কীভাবে বের করলাম 4000 গুণ 12% সমান সমান 480 তো 480 এবং শেয়ারের বিক্রয় মূল্যটা আমরা কোশ্চেন থেকে সরাসরি পেলাম তো কত 3500 গুণ 100 এখন আমরা কী করব ক্যালকুলেশনটা দেখি 13.71% কত বেরিয়ে হলো আমাদের 13.71% অর্থাৎ উক্ত কোম্পানির কস্ট অফ প্রিফারেন্স স্টক অথবা অগ্রাধিকার শেয়ারের ব্যয় 13.71% তো আজকে আমরা শিখলাম অগ্রাধিকার শেয়ারের ব্যয় কিভাবে নির্ণয় করা হয় আজকের ক্লাস আমাদের এখানে সমাপ্তি পরবর্তী ক্লাস দেখার জন্য আমন্ত্রণ রইল